পাশে নিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ হবে। কালকে আমাদের অবস্থান বিক্ষোভ হবে কালকে দুপুর 12টা থেকে পরের দিন সন্ধে 6টা অবধি। এবং আমাদের রাজ্যের বিজেপি রাজ্য নেতৃত্বের সকল সবাই আমাদের ওখানে উপস্থিত থাকবে। এবং আমরা টানা 30 ঘন্টা আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থান বিক্ষোভ করব, এটাই আপনাদেরকে জানানো। এবং আমরা জানি যে বীরভূমে যে ধরনের মহিলাদের ওপর অত্যাচার চলছে এবং তারা ঘর ছাড়া রয়েছে, কিছু জনকে আমরা নিজেদের জায়গায় আশ্রয় দিয়েছি, চারিদিকে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কারোর বাচ্চাকে কেউ ফেলে এসছে, কারোর মা বুড়ি মাকে তারা ফেলে এসছে। এবং বীরভূমে যেভাবে ভোট নিয়ে সন্ত্রাস চলছে এবং যেভাবে আমরা যেটা বলতে পারি যে উন্নয়নের বোমাতে গণতন্ত্রগুলো কোমাতে চলে গেছে, উন্নয়নের বোমাতে এবং এমন কোমাতে চলে গেছে যে মহিলারা পর্যন্ত আজকে কোমায় চলে যাওয়ার মতো অবস্থা করে দিয়েছে একজন মুখ্যমন্ত্রী থাকতে। এবং সেই জন্যই আমাদের কালকের এই অবস্থান বিক্ষোভ, এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং মিডিয়া যারা আমাদের সামনে রয়েছেন, আমরা জানি মিডিয়াও পর্যন্ত বাদ যায়নি, সেখানে সব্যসাচী ইসলাম থেকে শুরু করে আমাদের প্রজ্ঞা সাহা থেকে শুরু করে আরও অনেকে আছেন, এবং মহিলা বিশেষ করে তাকে 2.5 ঘন্টা 4 ঘন্টা ধরে আমরা পেপারের মাধ্যমে তার মুখ থেকে টিভিতে দেখেছি যে তাকে যেভাবে আটকে রাখা হয়েছিল, কোন পার্টিকে সাপোর্ট করে সেটা বলা আমি বলতে চাই না, কোন রং তারা কোন দলের তারা আমি বলতে চাই না, কিন্তু আমি এটুকু বুঝি তাদের পরিচয় হচ্ছে তারা মহিলা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদের ওপর এই অত্যাচার ভারতীয় জনতা পার্টি একদম এটা সইতে পারবে না এবং এটা মেনে নেবে না। এই জন্য আমাদের এই মেটিয়াগুরু যে রেস্কিউ গুড়িয়া বলে যে আমাদের কিছুদিন আগে আমাদের ট্রেন্ড শুরু করেছিল রেস্কিউ গুড়িয়া বলে, এবং সেই মেটিয়াগুরু যে কিশোরীকে উদ্ধারের জন্য আমাদের 30 ঘন্টা ব্যাপী আমাদের এই অবস্থান বিক্ষোভ। সবাইকে বলবো আপনারা যেন আমাদের সাহায্য করেন, এবং আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলবো যে তারাও যেন আমাদের এই বিক্ষোভে যেন প্রত্যেকটা মহিলাকে আমাদের সাহায্য করেন। পঞ্চায়েত নির্বাচন।